জানিস আমাদের ঘরের সবাই বাথরুমে গান গায়। কি বলিস সবাই? হ্যাঁ, চাকর বাকর পর্যন্ত সবাই গান গায়। তোরা তাহলে সবাই গানের ভক্ত, তাই না? আরে না, আমরা গানের ভক্ত না। আমাদের ঘরের বাথরুমে ছিটকানি দেখি নষ্ট, তো তাই আমরা গান গাই বাথরুমে। তোর ছোট ভাই এখন কি করে রে? কিছুদিন আগে একটা কাপড় দোকান খুলেছিল, এখন সে জেলখানায় আছে। কেন, কি হয়েছে? কারণ এটা ওর দোকান ছিল না, সে হাতুড়ি দিয়ে দরজা ভেঙে দোকানটা খুলেছিল। লজ্জা লাগে। কালকে যে ট্রাকের সাথে ধাক্কা খেলে আজকে কেমন আছিস? এখন ভালো আছি, চল একটু রাস্তা থেকে ঘুরে আসি। না না বাবা, দরকার নেই। কালকে তুই যে ট্রাকে ধাক্কা খেয়েছিস সেখানে লেখা ছিল যে ধন্যবাদ, আবার দেখা হবে। জানিস ছোটবেলায় আমি না পাঁচতলার থেকে পড়ে গিয়েছিলাম। বলিস কি, তারপর কি তুই মরে গিয়েছিলি? কি জানি, ছোটবেলার কথা কি আর মনে থাকে আমাদের? বন্ধু আমার খুব বিপদ, 1000 টাকা ধার দিতে পারবে? অবশ্যই অবশ্যই ধার। বন্ধু তুমি আমার খুব বড় উপকার করলে, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। বন্ধু বন্ধু দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি আমার টাকা ধার নিয়েছো সেটা দেবে না? তোমাকে না বলেছিলাম এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না?